আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের ভিডিও তৈরি করবেন। তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের ভিডিও তৈরি করতে হলে এই ভিডিওটি আপনাকে একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অলরাইট, ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ভিডিও কলেজ ফ্রেম চলে এসেছে। তো এখান থেকে আপনি যে ফ্রেমটি নিতে যাচ্ছেন বা যে ফ্রেমের মধ্যে আপনি ভিডিওগুলো অ্যাড করতে যাচ্ছেন সেই ফ্রেমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী এই ফ্রেমটি সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রেমটি সিলেক্ট করার পরে এখন আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্রেমের যাবতীয় কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো প্রথমে আমরা এই ফ্রেমের মধ্যে ভিডিও অ্যাড করব। তো এর জন্য আপনাকে এই ফ্রেমের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও, গিফ অ্যান্ড ফটোস। তো এখান থেকে আপনারা যেটা অ্যাড করতে চাচ্ছেন এই ফ্রেমের মধ্যে সেটি আপনারা অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু ভিডিও অ্যাড করব, এর জন্য ভিডিও সেকশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করে নিন। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি এই ফ্রেমের মধ্যে। এরপরে এই ফ্রেমের মধ্যে ভিডিও অ্যাড করার জন্য আবারও ফ্রেমের উপরে ক্লিক করবেন। দেন এখানে ভিডিও সেকশনে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিন। সো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা ফ্রেমের মধ্যে ভিডিওগুলো অ্যাড করে নেবেন। এরপরে এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু অডিও এবং এই ভিডিওটি কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা এই ভিডিওটির মিউজিক কমাতে বা বাড়াতে চান, এখান থেকে আপনারা এই অপশনটি ধরে কমাতে বা বাড়াতে পারবেন। এরপরে যদি চান আপনি এই ভিডিওটির কিছু অংশ কেটে ফেলতে, তাহলে এখানে ট্রিম অপশনে ক্লিক করুন। এখান থেকে আপনারা এই ভিডিওটি যে কোনো অংশ আপনারা এভাবে ট্রিম করে কেটে ফেলতে পারেন, বা আপনি যতটুকু রাখার প্রয়োজন এই ভিডিওটি ততটুকু আপনারা এখানে রাখতে পারেন। এরপরে এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে এই অপশনটির উপর যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার। এই বর্ডার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিন্তু এই ভিডিওটির বর্ডার বা এই ফ্রেমের বর্ডারটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। তো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন বর্ডার কালার, এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি একটি কালার সিলেক্ট করে নেবেন। এছাড়াও আপনারা কিন্তু গ্রেডিয়েন্ট কালার এই ফ্রেমের মধ্যে অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার রয়েছে। তো এখান থেকে আপনি যে কালারটি পছন্দ সেই কালারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট একটি অপশন রয়েছে। এই অপশনটির উপর ক্লিক করার পরে আপনারা কিন্তু এই ভিডিওটির উপরে টেক্সট অ্যাড করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ইমোজি অপশন রয়েছে। এই ইমোজি অপশনগুলো দিয়ে আপনারা কিন্তু আরও সুন্দরভাবে এই ভিডিওটি ফুটিয়ে তুলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ইমোজিটি সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটি হলো আপনারা এই ভিডিওটির সাইজ অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করার পরে এখানে অসংখ্য রেশিও রয়েছে, যে রেশিওগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে এই ভিডিওটি ব্যবহার করতে পারেন। তো অলরাইট, সমস্ত কাজ ঠিকঠাক মতো হয়ে গেলে আপনাকে এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এর জন্য এই অপশনটির উপর ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনাদের এই ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এই ধরনের কলেজ ফ্রেম দিয়ে বিভিন্ন মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারবেন খুব সহজে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এরপরে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।